যে জিনিসটা দেখবেন ওয়ান ডে ক্রিকেট কিন্তু পার্টিকুলার ডে এর পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাস্ট ম্যাচে আমরা অনেক ভালোভাবে জিতেছি, ওটা কিন্তু পাস্ট, আজকে শুরু করতে হবে কিন্তু নতুন করে। আজকে যেটা আমরা প্রবলেম করেছি আপনার লাক ফার্স্ট হলে আমাদের লাক ফেভার করেনি, আমরা টসে হেরেছি, টসে হেরে স্বাভাবিকভাবেই আমরা আগে বলিং করতে হয়েছে। আগে আমাদের যে জিনিসটা হয়তো ইম্পর্টেন্ট ছিল যেটা হলো আমরা পরে বলিং করতে হয়েছে, আমাদের আগে ব্যাটিং করতে হয়েছে। ব্যাটিং করাতে আমাদের যেই কাজটা জরুরি ছিল আমাদের কিন্তু রানটা একটু বেশি করা উচিত ছিল। আজকে উইকেটটা আগের দিনের তুলনায় কিছুটা ব্যাটিং সহায়ক ছিল, যেই জায়গাটা আমরা কিন্তু প্ল্যাটফর্মটা তৈরিও করেছিলাম 125 সামথিং রান ওয়ান উইকেট ছিল, ওই জায়গা থেকে যেটা আমাদের বড় মিস্টেক হয়েছে আমাদের ব্যাটসম্যানদের, আমরা কিন্তু যারা সেট হয়েছি মানে আমাদের মেইন ব্যাটসম্যান যারা তামিম 50 করেছে, মুশফিক 60 প্লাস করেছে, সাকিব 60 করেছে, কিন্তু আমাদের টপ অর্ডার থেকে কেউ ক্যারি করে নাই, লম্বা ইনিংস খেলে নাই। যেটা যদি একটা 90-100 এই ধরনের একটা ইনিংস হতো তাহলে এই রানটাই কিন্তু 280 অ্যারাউন্ড 280 হয়ে যেত, যেটা হয়তো বা আরও বেশি অনেক বেশি এফেক্টিভ হতো। এই জায়গাটা একটা মাইনাস পয়েন্ট ছিল। প্লাস হলো যখন আপনার রান কম থাকবে স্বাভাবিকভাবে আপনার বোলারদের দায়িত্বটা, ফিল্ডিং বোলারদের পাশাপাশি ফিল্ডারদেরও অনেক বেশি দায়িত্ব থাকে ওই ধরনের সাপোর্ট করা, মানে রান সেভ করা, ক্যাচ ধরা, ওই ব্রিলিয়েন্ট কোনো কিছু পারফরমেন্স ওই জায়গাটায় ছিল না। যেটা আগের দিন দেখেন আমাদের মোস্ট অফ দ্য বোলার ছিল অ্যারাউন্ড 30-এর কাছাকাছি 10-12 রান দিয়েছে, একমাত্র ডুবেল ছিল এক্সপেন্সিভ। আজকে কিন্তু ওই ধরনের পারফরমেন্স ছিল না, যেই জায়গাটা আমরা রেগুলার ইন্টারভেলে আমরা উইকেট নিতে পারি নাই। আর তারপরেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ক্রেডিট দিতেই হবে, বিশেষ করে হোপ যে ইনিংসটা খেলেছে এক্সট্রাঅর্ডিনারি, এই ধরনের একটা ইনিংস যে কোনো টিমকেই কিন্তু ম্যাচ থেকে দূরে সরিয়ে দিতে পারে। আমি ক্যাপ্টেন্সি থেকে বলেন কম্বিনেশন, যে কারণে প্রথমেই বলতে হবে যে হলো টিম কম্বিনেশনে আমি বলবো কিছুটা হয়তো আমার কাছে খুব একটা সুইটেবল মনে হয় নাই। এতগুলি ব্যাটসম্যান নিয়ে খেলছি আমরা, টপ অর্ডারের চারটা ওপেনার ব্যাটসম্যান নিয়ে খেলছি, যে জায়গাটা আমাদের মেইন ব্যাটসম্যানকে আমাদের মিডল অর্ডারের মেইন ব্যাটসম্যান কিন্তু হলো মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ মোস্ট এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, এদেরকে আমরা বেস্ট সময়টা দিতে পারছি না, স্বাভাবিকভাবেই ওদের ব্যাটিং অর্ডার পিছিয়ে যাচ্ছে। ওই যদি ওদেরকে ম্যাক্সিমাম সময় দিতে পারতাম তাহলে হয়তো বা এই প্রেশারটা আরও হয়তো একটা বড় ইনিংস উপর থেকে হলে আমাদের এই প্রেশারটা কমে যেত। আর বোলিং কম্বিনেশন আমরা হয়তো একটা এক্সট্রা স্পিনার, আমরা কিন্তু আগের দিনও দেখেছি আমাদের স্পিনার এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেছে, যে জায়গাটা আমরা যদি একটা স্পেশালিস্ট স্পিনার আমরা কিন্তু অনায়াসে এখানে ইনক্লুড করতে পারতাম। আমরা যদি ও নাজমুল অপু জানি কিন্তু বিগত সময়গুলোতে বেশ ভালো পারফর্ম করছে, ওকে ইনক্লুড করলে ডেফিনেটলি এই আপনি হয়তো মাহমুদের ওপরে এতটা প্রেশার আসতো না। আমাদের মেইন আরেকটা জেনুইন বলার থাকলে ডেফিনেটলি আমরা হয়তো জিম্বাবুয়ে আরও টাফ টাইম, সরি ওয়েস্ট ইন্ডিজকে আরও টাফ টাইম পার করতে হতো। Thank you.